বিশ্বাস করো বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য এটিউনের জন্য জীবনকে বিসর্জন দিতে তৈরি আছি কিন্তু তোমরাও আমাদেরকে একটা ছেড়ে দিও এই মেসেজটা তোমাদের কানে আজ হোক কাল হয়তো আমাদেরকে আবার ধরে নিতে পারে কিন্তু তোমাদেরকে বলে যাই আরে শাইখুল হাদিসের সন্তান আরেক শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক এখনো ভিতরে মুফতি মাহমুদ হাসান গুনবি ভাই এখনো ভিতরে তোমরা কি মনে করো আমাদের কলি যাই এটার দাগ নাই কথা কয় না একসাথে চলেছি একসাথে বিভিন্ন ময়দানে কথা বলেছি দেখলেই রফিক বলে জড়ায়া ধরছে কষ্ট কি আমাদের অন্তরে নাই শেষ হালত বলি তোমাদেরকে আল্লাহ মাফ করুক শোনাবার জন্য বলতেছি না শেষ হালত বলি শাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক আমি দুই নাম্বার কারাগারে থাকতাম কাশিমপুরের চার নাম্বারে থাকে সাহেব যে লোক দুই নাম্বার কারাগার থেকে হাজিরা দিতে যায় সাহেব দেখলেই বলতেন রফিক কেমন আছে রফিক কেমন আছে কলিজা ফেটে যায় আজ শাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক ভিতরে এমন কি ওনার স্ত্রীর আমার মার বার খবর নিয়েছেন কুমদি জিমামের আম্মা আমার আম্মা ওনার পরিবারের কাছে গিয়েছেন ঢাকায় গিয়েছেন এই মানুষগুলো এখনো ভিতরে মাহমুদ হাসান গো নবীবাই আজো ভিতরে আপনারা শুনলে অভাগ হবেন মাহমুদুল হাসান গো নবীবাইকে কারাগার এর ভিতরে বুট দিয়ে বুট দিয়ে পায়ের বুট দিয়ে পারাল হইছে লাতকেল হইছে কি বলবেন ও আমার জাতি ও আমার জাতি আমাদেরকে কত আঘাত করা হয়েছে এটা হিসাব নেই অতএব বলতে চাই তোমাদের কাছে কষ্টের কথা যে আমাদেরকে তোমরা ভাববা যে আপনারা হকের পক্ষে অটল অবিচল থাকবেন দিন শেষে পরিবারের খোঁজ নেওয়ার লোক থাকে না দিন শেষে সেই সমস্ত আলেম গুলোর খোঁজ নেওয়ার কেউ থাকে না দিন শেষে সেই সমস্ত আলেম যারা দিনের জন্য জীবন কুরবান করে ফেলে তাদের পক্ষ নেওয়ার লোক থাকে না আমরা আরামে খাতা গায় দিয়ে কম্বল গায় দিয়ে শুয়ে থাকি শুয়ে থাকি এমন হলো অসংখ্য লোকেরা বলেছে এমন অনেক লোকেরা বলেছে হুজুর সেই সকাল 11 টা থেকে নিয়ে 4 পর্যন্ত সেই গুলা হাদিস সাহেবের সাথে ছিলাম এই এত ঘন্টা সময় খালি আপনার কথাই বলছে। রফিক কেমন আছে রফিকের শরীর কেমন আছে এই যে মুহাববতে এই যে ভালোবাসা আজকে সেই হাদিস সাল্লাল্লাহু আলাইহি মামুনুল হক জেলে কোনবিবায় বারবার বিভিন্ন ছোট ছোট চিরকুট এটা সেটা পাঠাইতেন কোন ভাই যেন ফিটকে যদি চইলা যায় আমাদের কথা যেন বলে জানি জানিনা ভাই কষ্টে বুক ফেটে যায় আমাদের কণ্ঠের আওয়াজ যদি আপনাদের কাছে পৌঁছায় হে প্রিয় শেখ আল্লাহ মাহমুদুল হক হে প্রিয় শেখ বড় ভাই মাহমুদ হাসান গুলোবি বিশ্বাস করো এই কলিজা তোমাদের জন্য ফেটে যাচ্ছে ফাটতেシナ জেলগুলো গ করে তোমাদেরকে নিয়ে আসি যদি সত্যি আজকে আওয়াজগুলো আগামী কালকে গ করা হবে একদম লোক বলবে আমরা অতি উৎসাহী আমরা বেশি বুঝি তারা সব করে ফেলবে করেন দিয়েছে আপনাদেরকে আমরা জেলে যাইতে বড়া করি না কিন্তু সাইদুল হাদিসের সন্তান ভিতরে থাকবে মাহমুদ হাসান কোনবি ভিতরে থাকবে এই কষ্ট সহ্য করতে পারি না সহ্য হয় না সহ্য হয় না গোপনে কাঁদি অনেক সময় দোয়া করি বিভিন্ন জায়গায় মাহফিলে মানুষকে নিয়ে কিন্তু সহ্য তো হয় না আর কত দিন তো চলে গেল আল্লাহ না করো এরা নির্বাচনটা যদি করে ফেলে আর শেখুল হাদিস আল্লাহ মাহমুদ হক মাহমুদ হাসান গুণবীকে আটকায় দেয় আমাদের কি করার থাকবে আমাদের তো হার্ডলাইনে যাওয়া ছাড়া উপায় থাকবে না আমরা এই জন্য বলে যাই আমার জাতি তৈরি থাকুক চিত্রকার করে কোনো লাভ নাই শাহাদাতের নাজরানা দেওয়ার জন্য তৈরি থাকো প্রয়োজনে জীবন দিতে হবে আর আল্লাহবা সাইদুর মতমানু রক্ত জল করে মরতে দিব না মাহমুদ আসান গুলোকে মারতে দিব না এই বাংলা জেলখানা গুলো চোর না বিচোর করে আনো মাহমুদ রক্ত গুলোবিকে বেঁধে করে আনবো রাজে আছো তো ইনশাআল্লাহ

এ বহু খন্ডেরফিকুল ইসলাম মাদানি কিংবা আপনার এই ভালোবাসার মুহিববিন আলেম বাইরে থাকবে আল্লাহ কি بالله तल्लाह हमरा এবাবে চুপ করে বসে থাকব প্রয়োজনে আবারও আপনাদের সাথে मुलाकात হবে কিন্তু আপনাদেরকে ভিতর রেখে চুপ থাকব না অনেক ধৈর্য ধরেছি মুরব্বিদের দিকে তাকাই আছি তারা কি বলে কিন্তু যদি যদি এভাবেই এভাবেই চলতে থাকে

আমাকে আবার নিয়ে যাবে যা কিন্তু সাইফুল হাদিসের সন্তান মামুন হককে মুফতি মাহমুদ হাসান গুলোমিকে ভিতরে থাকতে দিব না কথা একবারে পরিষ্কার করে বলতেছি যুবক ভাই তৈরি থাকো বিশ্বাস করো শাহাদাতের নজরানা যদি তোমার হয়ে যায় তোমার পরিবার ব্যক্ত হবে না তুমি শহীদ পরিবারের সন্তান হয়ে যাবে তোমার মা বাবা শহীদের মা বাবা হয়ে যাবে তোমার স্ত্রী শহীদের স্ত্রী হয়ে যাবে আমরা শহীদ হতে ভয় করি এটাই চাই আমরা শাহাদাতের নজরানা পেশ করতে তৈরি আছি আমরা কারাগারে আবদ্ধ শায়েকদের উদ্দেশ্যে বলি আমরা শায়েক আমরা চেষ্টা করে যাচ্ছি চেষ্টার ফলাফল যদি আমরা বের করতে না পারি কথা দিচ্ছে ইনশাআল্লাহ দেখা হবে আবারও দেখা হবে নাসরুম মিন আল্লাহ ওয়া ফাতহুন ক্বারীব ওয়া বাশশিরুল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া